আসসালামু আলাইকুম আসসালাম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি কথা বলবো যে আমি সিঙ্গাপুরে গত তিন চার মাস যেই অনেক নতুন সিঙ্গাপুর প্রবাসী বাইরে সিঙ্গাপুরে আসছে যারা আনস্কেলে আসছে ছয় থেকে সাত লাখ টাকা খরচ করে যারা স্কিল করে আসছে আট থেকে ন লাখ টাকা খরচ করে এমন অনেকের সাথে আমি কথা বলেছি যারা নতুন আসছে তাদেরকে অনেক সিনিয়র ভাই আছেন এরকম কিছু কথা বলেন তাদেরকে মানে ডিপ্রেশনে ফেলে দেন মানে হতাশায় ফেলে দেন আসলে নতুন বাইদের সাথে আমি যাদের সাথে কথা বলছি সবাইকে আমি বাস্তবতা বলেছি এবং কীভাবে নিজেকে নিজে আপগ্রেড করা যাবে সেই ব্যাপারে আমি পরামর্শ দিয়েছি দেখা যাচ্ছে আমি বেশিরভাগই ডোমেটোরিয়ার নিচে বসে থাকতাম তাদের সাথে কথা বলতাম অনেকেই দেখছি যে আসার টাইমে কথা হয়েছে অনেকের সাথে তারা অনেকেই দেখলাম যে আমার কথা শুনে কিছু ডোমোটিভেট হয়েছে তারা এখন মানসিকভাবে চাঙ্গা আছে মনে বলতেছে যে ভাই আসছি যেহেতু এত টাকা খরচ করে টাকাটা তুলবো ভালো কিছু করেই যাব ভেরি গুড এটা হলো জীবন আপনি কে কী বললো আশেপাশের লোকজন তাদের কথা কান দিবেন না অনেকে বলবো যে এত লক্ষ টাকা খরচ করো তুমি সিঙ্গাপুর আসে পড়ছো এটা কেমনি কী করবা এটা মানে আপনাকে হতাশায় ফেলে দিবে মনে রাখবেন জীবনে ব্যর্থতার অন্যতম কারণ হলো হতাশা আর ডিপ্রেশন এই দুইটা থেকে আপনাকে দূরে থাকতে হবে কে কী বললো কান দিবেন না আপনি কিন্তু আইসি পার্সেন মানে নদীতে পাড়ায় সে নদীর উপরে যেতেই হবে সাঁতরে আপনাকে সিঙ্গাপুর যাওয়া মানে কি সাঁতরা অর্ধেক যাওয়া তো অর্ধেক যাওয়ার পরে তো আপনার ছেড়ে দেন নদীতে তালিয়ে আপনি মৃত্যু হবে মৃত্যুর হাত থেকে নিজেকে বেঁচে থাকতে হলে সাতটি আপনাকে ওপার দিতেই হবে অর্থাৎ গ্যাসেন সিঙ্গাপুরতে গ্যাসেই চলে আসছেন সেহেতু মিনিমাম দুইটা বছর মিনিমাম কষ্ট করতে হবে দুইটা বছর কষ্ট করতে পারলে অথবা মিনিমত ছয় মাস টিংড়ি সেটা জানলে আশেপাশে পরিবেশের বন্ধুদের সাথে সম্পর্ক ভালো করতে পারলে আপনার দিনটা শোধ করতে পারবেন আমার বিশ্বাস যেহেতু এসেই পড়ছেন এতটা খরচ করে আগে আসার আগে চিন্তা করুন না আসার পরে চিন্তা করার লাভ নেই এই প্রসারটা যারা আপনাকে বলবে যে এতে কী করবা তারা কিন্তু আপনাকে দুই টাকা দিলে দিয়ে হেল্প করবে না কেউ কিন্তু দুই টাকা দিয়ে আপনাকে হেল্প করবে না শুধু আপনাকে ডিপ্রেশনে ফেলতে পারবে হতাশা ফেলতে পারবে তো এদের কথা কান দিবেন না আপনার যেটা ভালো মনে করবেন যে চিন্তা করবেন যে আমি আসছি নদী পার হতেই হবে আমাকে এখন পারে দিতেই হবে আর আপনার আপনি নিজের মতো কাজ করেন কাজের দিকে মনোযোগী হন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে আপনি চিন্তা করবেন যে দেশে আমার পরিবার আছে তারা আমার অপেক্ষায় আছে তারা আমাকে এত টাকা খরচ করে পাঠাইছে আমাকে অবশ্যই এইখান থেকে টাকাগুলো তুলে তাদের দিতে হবে তাদের টাকা পাঠাতে হবে সেই কারণে কী করতে হবে কাজের প্রতি অত্যাধিক মনোযোগ দিতে হবে প্রথম গেলে কাজের প্রতি অত্যাধিক মনোযোগ দিতে হবে দেখা যায় আমরা এক মাস আগে যে আসছে সেও আপনাকে অর্ডার দিবে তার কথা শুনতে হবে যেমন আমরা প্রথম গেছি আমার এক সপ্তাহ আগে এক লোক আসছে সিঙ্গাপুরে সে আমার সিনিয়র দাবি করে তা আমি জুনিয়র আমাকে বলে যে এটা আনো ওইটা করো তা আমি হাসি মুখে করতেছি কিন্তু আমার ভিতরে বাপ নিতাম ও আমার তো বয়সটা ছোটো ও আমাকে অর্ডার দেবে কেন না এইসব চাপ আনা যাবে না যা বলবে একটু মনোযোগ দেখ করেন আপনার সিনিয়র হয়ে যাবেন আজকে যে আপনি জুনিয়র আগামীকে আপনার সিনিয়র হয়ে যাবে না একজন নতুন লোক আসলে তো আমি তখন প্রথমকে চিন্তা করতাম কবে নতুন লোক আসবে কবে নতুন লোক আসবে আসলে খুশি হয়ে যেতাম যা আমি এখন সিনিয়র হয়ে গেছি ওরা জুনিয়র তো প্রথম গেলে একটু করতে হবে এটা মেনে নেবেন আর কাজের প্রতি একটু মনোযোগ দেবেন আর চেষ্টা করবেন যে ইংলিশটা শিখে নিওয়ার জন্য আপনার পাশাপাশি সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন ধরুন সুপারভাইজার বাজার সালাম দিলেন বাংলাদেশি হলেন গুড মর্নিং বলেন এই জিনিসটা একটু বজায় রাখেন একটু বজাতে বজায় রাখেন দেখবেন যে আপনার কাজের পরিবেশে আপনি অ্যাডজাস্ট হতে না পারেন মাসে মাসে পাঁচ লাখ টাকা বেতন পাইলেও মন শান্তি পাবেন না তাই কাজের পরিবেশের সাথে আমার টার্গেট থাকবে টাকা না প্রথম কাজের পরিবেশের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট আনা সবার সাথে সুসম্পর্ক তৈরি করা সুসম্পর্ক তৈরি না করলে বিপদ হয়ে যাবেন Chocolate bate con las